দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের একদম লাস্ট ডেস্টিনেশন হলো এই কন্যাকুমারী। 1892 সালে স্বামী বিবেকানন্দ যখন পরিব্রাজক হিসাবে স্বদেশ ভ্রমণে বেরিয়েছিলেন তখন এই স্থানে এসে ধ্যান করেছিলেন, আর এই স্থানটি বর্তমানে বিবেকানন্দ রক নামে পরিচিত আছে। আজ এই ভিডিওটিতে জানাবো আপনারা কন্যাকুমারী কী করে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন এবং কী কী দেখবেন। আর আপনারা যদি আগের মাদুরাই রামেশ্বরম ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। হাওড়া বা কলকাতা থেকে কন্যাকুমারী যেতে গেলে আপনি হাওড়া স্টেশন থেকে কন্যাকুমারী এক্সপ্রেস বা হাওড়া কন্যাকুমারী ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনে করে কন্যাকুমারী পৌঁছে যেতে পারেন। স্লিপার ক্লাসের জন্য এর ভাড়া লাগে 820 টাকা। আপনি কলকাতা থেকে বাই এয়ারেও কন্যাকুমারী পৌঁছে যেতে পারেন। তার জন্য কন্যাকুমারীর সবথেকে কাছের এয়ারপোর্ট হলো ত্রিবান্দাম এয়ারপোর্ট। ত্রিবান্দাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি কোনো একটি ট্যাক্সি বা ক্যাব বুক করে 90 কিলোমিটার দূরে কন্যাকুমারী চলে আসতে পারেন। তার জন্য ভাড়া লাগে প্রায় 500 টাকা। আর আমার মতো যারা মাদুরাই থেকে কন্যাকুমারী আসবে তারা মাদুরাই থেকে যে কোনো এক্সপ্রেসে করে কন্যাকুমারী চলে আসতে পারে। হাওড়া থেকে কন্যাকুমারী যে ট্রেনটি আসে সেটা মাদুরাইয়ের উপর দিয়েই আসবে। কন্যাকুমারী স্টেশনে পৌঁছে বাইরে বেরিয়েই দেখবেন বাইরে অনেক লাইন দিয়ে অটো দাঁড়িয়ে থাকে। তার মধ্যে যে কোনো একটি অটো করে আপনি মেন রোড বাস স্ট্যান্ডে চলে আসবেন। আর এই মেন রোড বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে একটু ভিতরে ঢুকে গিয়েই প্রচুর হোটেল দেখতে পাবেন। এখানে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেল পর্যন্ত পেয়ে যাবেন। মোটামুটি হোটেলের রেঞ্জ শুরু হয় 700 থেকে 1600 মধ্যে। এখানে প্রচুর হোটেল থাকার জন্য আপনি কন্যাকুমারী পৌঁছানোর পরে হোটেল দেখে বুক করতে পারেন। আপনি আপনার খুশি মতো সি ফেসিং হোটেল নিতে পারেন। কন্যাকুমারী পৌঁছে হোটেলে চেক ইন করুন এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়িয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। এখানে যে লোকাল সাইট সিনগুলি আছে সেগুলি সবই এই কন্যাকুমারী বিচের আশেপাশেই অবস্থিত। তো প্রথমে কন্যাকুমারী বিচে চলে আসুন। আর আপনি যদি সকালের দিকে আসতে পারেন তাহলে এখানে স্নানটাও সেরে নিতে পারেন। বিবেকানন্দ রকে যাওয়ার ফেরিঘাট এখানেই আছে। আপনি যদি রেডি হয়ে আসেন তাহলে প্রথমেই চলে আসুন এই ফেরি কাউন্টারে। আপনারা যদি অক্টোবরে যান এই সময়টা এখানকার পিক সিজন হয়, তাই জন্য এই ফেরি কাউন্টারে প্রায় আপনাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লাইন দিয়ে থাকতে হতে পারে। আর এই জায়গাটি হলো লাইন দেওয়ার জায়গা। আর অন্যান্য সময় মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখান থেকে 50 টাকার টিকিট কেটে উঠে পড়ুন লঞ্চে, আর 10 মিনিটে পৌঁছে যান বিবেকানন্দ রকে। লঞ্চে উঠেই চেষ্টা করবেন যাতে আপনি ধারের দিকে সিটগুলিতে বসতে পারেন, কারণ এই জায়গাতে বসে আপনি অসাধারণ সামুদ্রিক যে সৌন্দর্য সেটিকে উপভোগ করতে পারবেন। ১৯৭০ সালে স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে এই জায়গাটি নির্মাণ করা হয়েছিল। আর এই মেন হলটির ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভিতরে একটি স্বামী বিবেকানন্দর ব্রোঞ্জের স্ট্যাচু আছে। আর ভিতরের পরিবেশ অত্যন্ত শীতল ও শান্ত,
মেইনলি এই জায়গাটি মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। এরপর দেখে নিন তিরুভল্লুর স্ট্যাচু। এই জায়গাটিতে যাওয়ার জন্য মাঝে মাঝে লঞ্চ খোলা থাকে, আবার মাঝে মাঝে লঞ্চ বন্ধ থাকে। এরপর দেখে নিন সুনামি মনুমেন্ট। 2004 সালের সুনামিতে যারা মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল। এগুলি সব ঘোরা হয়ে গেলে এরপর মার্কেটের ভিতর দিয়ে চলে আসুন কুমারী আম্মান টেম্পেলে। এই আসার পথে আপনি অনেক ফুলের দোকান এবং পুজোর সামগ্রীর দোকান দেখতে পাবেন। আপনি যদি ভেতরে পুজো দিতে চান তাহলে এখান থেকে ফুল ও অন্যান্য সামগ্রী কিনে নিতে পারেন। আর একবারে মন্দিরের গেটের সামনে দেখতে পাবেন অনেক স্টল খোলা আছে। এই স্টলগুলিতে আপনার সব কিছু জিনিস জমা নিয়ে নেওয়া হয়, কারণ মন্দিরের ভিতরে ফোন, ক্যামেরা, যে কোনো চামড়ার জিনিস অ্যালাউ করে না। আর ছেলেরা জামা পরে এই মন্দিরে ঢুকতে পারবে না, তাই এই জামাও এইখানে জমা দিয়ে যেতে হবে। মন্দির ঘোরা হয়ে গেলে মন্দিরের পাশ দিয়েই একটি খোলা জায়গায় চলে আসবেন। এই জায়গাটি থেকে বিবেকানন্দ রকের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর এখানেই আরও কিছু দোকান আছে যেখান থেকে আপনি টুকিটাকি কিছু শপিং করে নিতে পারেন। আর বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই পাথর ফেলা রাস্তাটি দেখতে পাবেন। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে সমুদ্রকে খুব ভালো করে দেখতে পাবেন আপনি। এরপর মেন রাস্তায় চলে এসে একটু হেঁটে আওয়ার লেডি অফ র্যানসম চার্চটিতে চলে আসতে পারেন। এটি খুব বড় একটি সুন্দর চার্চ। এই চার্চ ঘুরে দেখা হয়ে গেলে আপনি 5 মিনিট হেঁটে পৌঁছে যান গভর্নমেন্ট মিউজিয়ামে। এটি একটি স্টেট গভর্নমেন্ট মিউজিয়াম। এখানে কন্যাকুমারীর নানা আর্কিটেকচার নিদর্শন সংরক্ষিত করে রাখা রয়েছে।
এরপর চলে আসুন গঙ্গানাথ স্বামী টেম্পল। এটি বলা হয় হাজার বছর পুরানো একটি মন্দির। এখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসুন মায়াপুরী ওয়াক্স মিউজিয়ামে। এখানে নানা সেলিব্রিটি এবং ভিআইপি ব্যক্তিদের ওয়াক্স স্ট্যাচু করে রাখা রয়েছে। তাছাড়া এখানে অনেক 3D পেন্টিংও করা আছে। জায়গাটি বাচ্চাদের খুব ভালো লাগবে এবং আপনাদেরও খুব ভালো লাগতে পারে। এই পর্যন্ত ঘুরতে গেলে কোনো রকম ট্রান্সপোর্টেশন খরচা হয় না, কিন্তু আপনারা যদি ফোর্ট ঘুরতে ভালোবাসেন এবং সমুদ্রের ধারে ফোর্ট কীরকম হয় সেটা দেখতে চান, তাহলে এখান থেকে 200 বা 500 টাকার টোটো রিজার্ভ করে চলে আসুন ভাট্টাকোটাই ফোর্টে। একদম সমুদ্রের পাশে অবস্থিত এবং অরণ্যের দ্বারা পরিবেষ্টিত ফোর্টটি দেখতে অসাধারণ লাগবে। এই ফোর্ট ঘুরে দেখতে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে। তারপর এখান থেকে একটি অটো ভাড়া করে চলে আসুন মার্কেটে। সন্ধ্যেবেলার দিকটা এই মার্কেটটি ঘুরে দেখতে পারেন। মেন গরম মশলা কেরালার দিকে চাষ হলেও এই কন্যাকুমারী মার্কেটটিতে ভালো গরম মশলা পাওয়া যায়, যার মধ্যে ভালো দোকান খুঁজে খাঁটি জিনিস কেনাটা আপনাদের দায়িত্ব। মশলা ছাড়াও এই মার্কেটে শাড়ি ও অন্যান্য দ্রব্য সামগ্রী প্রচুর বিক্রি হয়। কন্যাকুমারীতে খাওয়ার জন্য আপনি মেইন মার্কেটে চলে আসবেন, কারণ এই মার্কেটেই সব রকমের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করেন তারা তো এখানে সমস্ত রকমের আইটেম পেয়েই যাবেন। এছাড়াও যারা নর্থ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসেন, ভাত রুটি মাছ তরকারি এখানে সব পেয়ে যাবেন। আপনারা যদি কন্যাকুমারীতে এই বিবেকানন্দ রক আর এই লোকাল সাইট সিনগুলোই দেখতে চান তাহলে একদিনেই পুরো কমপ্লিট করা যাবে। আর যারা একটু দূরে অ্যারাউন্ড 60 কিলোমিটারের ট্যুরিস্ট স্পটগুলি কভার করতে চান তাদের জন্য আরও একদিন লাগবে। তারা ওই সেকেন্ড ডে ট্রিপটি করার জন্য এই মার্কেটের লোকাল যেসব ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে কথা বলে একটি গাড়ি বুক করে রাখতে পারেন। তার জন্য খরচা পড়ে 2000 থেকে 2500 টাকা। এই সেকেন্ড ডেতে ফার্স্টেই চলে আসবেন থান্ডুমালায়াম টেম্পেলে। তারপর এখান থেকে ডাইরেক্ট চলে আসুন পদ্মনাভপুরম প্যালেসে। প্রায় 1600 সালে এই প্যালেসটি নির্মাণ করা হয়েছিল। তারপর একে একে রাজারা এইখানে বসবাস করেন এবং তারপরে এটি একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই প্যালেসে শুধু দেয়ালগুলো ইঁটের, তাছাড়া সমস্ত কিছু কাঠ দিয়ে তৈরি। আপনি যেখানেই যান সব প্যালেসে আপনি পাথরের ওপর আর্কিটেকচার জিনিস দেখতে পাবেন, কিন্তু এই প্যালেসে আপনি কাঠের ওপর আর্কিটেক্ট দেখতে পাবেন। সুনিপুণ হাতে কাঠকে খোদাই করে তখন এই সব ডিজাইনগুলি তৈরি করা হয়েছিল। পুরো নারকেল এবং অন্যান্য গাছের বাগানের মধ্যে এই প্যালেসটি দেখতে খুব ভালো লাগবে। এই প্যালেস করা হয়ে গেলে এখান থেকে চলে
করবেন যা ছাদ থেকে যেন পুরো সমুদ্রর একটি ক্লিয়ার ভিউ আসতে পারে।